আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো বিষয় নিয়ে কোনো ব্লগ নয়। বর্তমানে করোনা ভাইরাসের যে প্রকোপ, সেটা নিয়ে সবার সাথে একটু কুশল বিনিময় করব। কতটুকু সবাই হোম কোয়ারেন্টাইন মেনটেন করুক, আমিও হোম কোয়ারেন্টাইনে আছি, কোথাও যাচ্ছি না, এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে। সবাই হোম কোয়ারেন্টাইন মেনটেন করুন, একটা পরিবারের একজনের বেশি বাইরে যাবেন না। এখন একটা পরিবার একজনকে বাইরে যেতে হবে, এটাই সবাই, ঠিক আছে? অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। বিশেষ করে এখন বাংলাদেশের করোনা ভাইরাস COVID-19 প্রকোপটা অতিরিক্ত বেড়ে গেছে, তো এই মাসটা খুবই বেশি থাকবে। আগামী মাসে মাঝামাঝি ইনশাল্লাহ কমে যাবে, এটাই হচ্ছে সবার সাজেস্ট। এখন বহির্বিশ্বে আমরা দেখেছি ইউরোপে খুবই ক্ষতিগ্রস্ত, এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা, কারণ তারা যে লকডাউন বলেন ওগুলো কোনো কিছুই মানে না। ট্রাম্পের একটা ভুল সিদ্ধান্তের কারণে এখন লাখ লাখ মানুষ এই COVID-19 এফেক্টেড হয়ে গেছে অলরেডি। তো আমরা যারা আছি বাংলাদেশে, লকডাউন এবং হোম কোয়ারেন্টাইন এটা মেনে চলবো, অতি প্রয়োজন ছাড়া বাইরে যাব না। এক মাস বা দুই মাস একটু কষ্ট হবে যার যার জায়গা থেকে, যারা মধ্যবিত্ত আছি তাদের হয়তোবা কষ্ট হবে, এবং নিম্ন মধ্যবিত্ত যারা তাদের কষ্ট হবে। তো কিছুই তো করার নাই। ফর এক্সাম্পল আমি একটা জব করি, তো আমার তো স্যালারিটা হবে না, তো আমি ধরে নিছি সামনে মাসে হয়তোবা স্যালারিটা হবে না, রোজার মাস, তো এই মাস তো চলেই গেল, তো দুই মাস হয়তো বা স্যালারিটা পাবো না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে যখন রাখে, এই সমস্যাটা কিন্তু সবার, এটা নিয়ে আসলে কোনো কথাই চলবে না, এই সমস্যাটা সবার। আর আমাদের মাঝে যারা আছেন, বিত্তবান যারা আছেন, তারা হেল্পিং যে হ্যান্ড সেটা অগ্রসর করবেন, এটি আমার কামনা। যার যার জায়গা থেকে যতটুকু পারেন সবাই হেল্প করবেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, স্টে হোম, স্টে সেফ।